আজকে আমরা আগরতলা রেল স্টেশনে আমরা তো সিক্রেট ইনফরমেশন ছিল যে কিছু বাংলাদেশি লোক আসতে পারে এখানে কলকাতা যাওয়ার জন্য আগরতলা কলকাতার যে ট্রেনটা এটা এভেল করার জন্য তো আমরা এবং এখানের যে আরপিএফ আছে অফিসাররা মিলে এখানে আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছি একটা গাড়ি সিজ করেছি আমরা যে একটা ইকো গাড়ি টিআর 03J0534 এই নাম্বারের ইকো গাড়ি করে তারা এখানে আসে সিরাই থেকে আর তিনজন বাংলাদেশি যুবক তাদেরকে আটক করি সঙ্গে যে গাড়ির ড্রাইভার যে ওদেরকে নিয়ে এসেছে এখানে তাকেও আটক করা হয় এবং তারা অবৈধভাবে এসেছে এটা প্রমাণ হয় আর তাদের বিরুদ্ধে আমরা ফরেনার অ্যাক্টে কেস নিয়েছি এবং তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আমরা এটা তদন্ত চলছে আর কারা আরও কারা জড়িত আছে তাদেরকে আমরা বের করব।